गाइस वेलकम बैक टू माय चैनल आशा करी तुम ভালো আছো তো শুভ দীপাবলি তোমাদের সবাইকে তুমি জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা অনেকদিন পর আজকে ইউটিউবে আসলাম তো চলো আজকে দীপাবলির একটা ভিডিও নিয়ে এসেছি তো সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে মোমবাতি জ্বালানো তো চলো আজকে তোমাদের দেখাই মোমবাতি জ্বালিয়েছি কত সুন্দর লাগছে ঘর সেগুলো তোমাদেরকে দেখাই চলো দেখতে থাকো বলি আমি আমার নিজের আমি আজকে আমি আমার বাবার বাড়িতে এসেছি আমার শরীরটা খারাপ তাই আমি বাবার বাড়িতে এসেছি তো ওখানে ওখানেই যে মোমবাতি ধরানো হয়েছে সেগুলো তোমাদেরকে আজকে আমি দেখাবো তো চলো দেখতে থাকো গাইস দেখো মোমবাতি জ্বালিয়ে দিয়েছি পুরো বাড়িটাতে দেখো পুরো বাড়িতে মোমবাতি জ্বালানো হয়ে গেছে এটা আমার বাপের বাড়ি তো ওখানে মোমবাতি ধরানো হয়েছে তো দেখো পাশের বাড়িতে মোমবাতি ধরিয়েছে আমি পুরো পেছন মানে পুরো অন্ধকারে দেখতে পাচ্ছ না আমি দেখো সামনে থেকে আমাদের বাড়িটা পুরো দেখাচ্ছি তো দেখো কত সুন্দর করে জ্বালিয়েছে আজকে পুরো এই সাজানোটা আমার শরীর খারাপ তো তাই আমার দিদি এই বাড়িটা পুরো সুন্দর করে সাজিয়েছে তো চলো আমার দিদি এখানে কি করছে দেখি দেখো আমার দিদি এখানে ছেলেপেলেদের নিয়ে এখানে মোমবাতি ধরাচ্ছে এই দেখো ওরা মোমবাতি ধরেছে এটা হচ্ছে উঠোন আর এটা হলো একদম আমাদের গেটের ওখানে দেখো মোমবাতি ধরিয়েছে তো চলো এটা অনেক দূর থেকে দেখো আমাদের বাড়িটা কত সুন্দর লাগছে পুরো গোটা বাড়িটার আলোটা নিভিয়ে মোমবাতি ধরানো হয়েছে আমি খুব মানে দুঃখিত যে আমি আমার শ্বশুর বাড়িতে যে সুন্দর করে ওরা সাজিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি শরীর খারাপ বলে বাপের বাড়িতে বেড়াতে এসেছি তো আমি বাপের বাড়িতে যে মোমবাতি দিয়ে সাজিয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা দেখো কত সুন্দর করে সাজিয়েছে জিতু এটা হলো আমার দিদির ছোট ছেলে জিতু কি করছো লাগাতে পারছো না মোমবাতি হাই করে দাও সবাই অন্ধকারে হাই করে দাও হাই করো কাউকে দেখতে পাচ্ছ তোমরা দেখো আমার দিদি মোমবাতি তুলসী তলায় সুন্দর করে মোমবাতি সাজাচ্ছে পুরো ডেকোরেশনটা আমার দিদির সুন্দর করে সাজাচ্ছে তো চলো আমি আজকে আমার পাশের বাড়িতে একটা বৌদির বাড়িতে ওরা মোমবাতি দিয়ে সাজিয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো চলো নেক্সট আমি ওদের বাড়িতে কত সুন্দর করে সাজিয়েছে সেটাও তোমাদেরকে দেখাই তো গাইস ওই দেখো ওদের বাড়িতে মোমবাতি ধরছে তো চলো তোমাদের আমি ওদের গেট থেকে দেখাই এই দেখো এটা আমার পাশের বাড়ি একটা বৌদিদের বাড়ি ওদের বাড়িটা কত সুন্দর লাগছে দেখো পুরো পাড়াটাতে আলোতে ঝকমক করছে তো ওদের বাড়িটাও তোমাদেরকে দেখালাম তো নেক্সট আমি আর একটা বৌদি আছে ওদের বাড়িতে টুনি লাইট দিয়ে সাজিয়েছে ও মোমবাতি ধরেছে সেটাও আমি তোমাদেরকে দেখাই এই দেখো কত সুন্দর করে বাড়িটাকে সাজিয়েছে তো চলো গাইজ আমি তোমাকে পুরো বাড়িটা দেখাই ভেতরে ঘরে ভেতরে একটা ডিজে লাইট জ্বলছে দেখেছো কত সুন্দর লাগছে দেখতে কমেন্টে জানাবে এই বৌদিদের বাড়িটা কেমন লাগছে সাজিয়ে তো চলো এখন আমি বাড়ির দিকে যাই কারণ রাতে বেলাটায় ঘোরাটা ঠিক না পুরো জায়গাগুলো দেখো কি সুন্দর অন্ধকারে মনে হচ্ছে জোনাকির মতো আলো জ্বলছে সবার বাড়িতে মোমবাতি ধরিয়ে দিয়েছে আমি অনেক দিন ভিডিও করিনি একটু ব্যস্ত ছিলাম খুবই সময় মানে নিজের সময়টাও খারাপ যাচ্ছিলো তো আমি অনেকদিন সময় দিতে পারিনি ইউটিউবে তো অন্ধকার দেখো দেখতে পাচ্ছ না তো আমাদের বাড়ির পাশে যে কাকিমা থাকে তা কাকিমাদের একটা মন্দির আছে তোমাদের ওই মন্দিরটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এটা যে ভোলে মহেশ্বরের মন্দির দেখেছ ওই দেখো কাকিমাদের মন্দিরটা তোমাদেরকে দেখালাম তো চলো চারিদিকটা কতটা অন্ধকার আমি এখন বাড়ির দিকে ঢুকছি এটা আমাদের বাড়ির গেটের সামনে তো চলো এখন আমি বাড়ির দিকে ঢুকে পড়ছি তো গাইজ দেখো আজকে তো দেখালাম তোমাদের কত সুন্দর করে সাজানো হয়েছে সেগুলো দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন সাজানো হয়েছে তো
মোমবাতি তো গাইস আজকে আমরা প্ল্যান করেছি যে মোমবাতি চুরি করতে যাব ছোটবেলায় আমরা একটা টর্চ একটা আইচার মাথা করে একটা মোমবাতি লাগিয়ে সেখানে আমরা মোমবাতি চুরি করতে যেতাম তো আজকে আমরা প্ল্যান করেছি যে ছেলেবেলে সবাইকে নিয়ে মোমবাতি চুরি করতে যাব ছোটবেলার সেই মজাটাই একটা অন্য রকম তো গাইস চলো দেখি কোন বাড়ি থেকে প্রথম মোমবাতিটা চুরি করি চলো আগে ছেলে বাড়ি থেকে কাদের বাড়ি আগে যাওয়া যাচ্ছে অন্ধকারে দেখো আমাদের মুখগুলো দেখতে পাচ্ছ না কিন্তু ভয়েসগুলো নিশ্চয়ই বুঝতে পারছো তো চলো আমার দিদি দেখো দৌড় মেরেছে মোমবাতি চুরি করতে কিছুই দেখতে পাচ্ছো এই চোর 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 মোমবাতি চুরি করতে বেরিয়েছে গাইস দেখো দেখো ওরা ওই এইবার তো মোমবাতি নিয়ে এসেছে চুরি করতে এসেছে আর বাড়ির মালিক ঢুকে পড়েছে বাড়ির মধ্যে কেটে পর তাড়াতাড়ি তো দেখো বৌদিদের বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে বৌদিদের বাড়িটা দেখালাম তো এখন আমি বাড়ির দিকে যাব দেখো অন্ধকারে দেখো আমার বোন বাড়ি চলে যাচ্ছে পুরো গোটা ফ্যামিলি রাস্তায় এসে দাঁড়িয়েছে অন্ধকারে দেখা যাচ্ছে না দুলু বাড়ি যাচ্ছে তো বাড়ি চলে যাচ্ছে এখন রাত এই দৌড় মারবে একদম পড়ে দেবে একদম যাও টাটা টাটা দুলু বাড়ি চলে গেল তো চলো তো গাইস আমি আর ওই ভিডিওটা বেশি বড় বানাবো না অনেক রাত হয়ে গেছে এখানেই নাচ নাচ না এখানেই ভিডিওটা শেষ করছি তো তোমরা পুজোতে অনেক আনন্দ করো আর ভালো থেকো শুভ দীপাবলির শুভেচ্ছা রইল তো গাইস ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাচ্ছে যাচ্ছে বলে আমি একটু সামনে লাইটের সামনে আসলাম এটা হলো যেই কাকিমার মন্দিরটা দেখলাম ওখানের আলো তো গাইস তোমাদের শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল এখন আমি এখানে ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো ও আমার সঙ্গে থাকো যাতে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি শরীরটা যাতে ভালো থাকে তো গাইস টাটা ভালো থেকো আর গুড নাইট শুভ দীপাবলি